হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজি বিডির পক্ষ থেকে আমি রেজাউল করিম এই ভিডিওতে এগারো ফিনেট টাইমের কীভাবে কানেকশন করতে হয় সেটাই দেখাবো এর আগে আমি আট ফিনেট টাইমের কীভাবে কানেকশন করতে হয় এর উপরে আছে আপনি যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের চাইলে সেখান থেকে আট ফিনেট টাইমের কীভাবে কানেকশন করতে হয় সেটা দেখে নিতে পারেন তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আপনি যদি এগারো ফিনের ট্যামেরটা আগে করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ড্রাইগ্রামটা জানতে হবে ধরুন আমার হাতে যে ট্যামেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অমরনের এস থ্রি বিএ এই মডেলের এখন আপনি যখন অন্য জায়গায় কাজ করতে যাবেন তখন হয়তো বা আপনার কাছে এই মডেলের ট্যামেরটা নাও থাকতে পারে ঠিক আছে এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ড্রাইগ্রামটা জানতেই হবে এগারো ফিনের যে ড্রাইগ্রামটা আছে এটা এখানে জানলে অবশ্যই যে কোনো টাইমে আপনি কানেকশন করতে পারবেন আর উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা মোডের অপশন আর এগুলো হচ্ছে উপরে এখানে দেখতে পাচ্ছি পিডাব্লিউ হচ্ছে যখন পাওয়ারটা আসবে আর আফ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ারটা কেটে যখন আফের মধ্যে আসবে সেটা হবে আমাদের সেকেন্ড স্টেপ প্রথম স্টেপে হচ্ছে আমাদের পিডাব্লিউতে পাওয়ারটা থাকবে সেকেন্ড স্টেপে যখন এই পাওয়ারটা সেরে দিয়ে এখানে আসবে সেটা বুঝতে হবে আমার টাইমারটা একটা কাউন্ট করা শেষ হয়ে গেছে যে সময় আমি কাউন্টের জন্য দিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে এ এই অপশনটার এই যে এই যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে এখানে আপনার মোডের অপশন তিনটা মোড আছে এ বি সি এখন বিস্তারিত যদি আলোচনা করতে যাই এই পুরো টাইমের নিয়ে অনেক সময় লাগবে তো আমি পুরো সময় আলোচনা করবো না সব কিছু নিয়ে শুধু কীভাবে কানেকশানটা করবেন সেটাই দেখাবো আর নিচে দেখতে পাচ্ছেন এখানে আটটা নব এখানে আটটা নব এই রেগুলেটার এই নবটার মধ্যে যদি ঘুরান তাহলে দেখুন আপনি আমি কি মিনিটে রাখবো না সেকেন্ডে রাখব এটাই এখানে আমি দেখাতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আমি সেকেন্ডে রাখবো নাকি মিনিটে রাখবো নাকি দশ সেকেন্ড কত সেকেন্ডে রাখবো মিনিট তারপর হচ্ছে যে দশ মিনিট এরপরে হচ্ছে আওয়ার কত আওয়ার দশ ঘন্টা তারপর আমি আরেকটু ঘুরাইলে এটা হবে সেকেন্ড এখন এ পাশে যে নবটা আছে এটা আপনি কত সেকেন্ডে রাখবেন আপনি কি বারো সেকেন্ডে রাখবেন নাকি তিরিশ সেকেন্ডে রাখবেন

আপনার পার্স করবে আর কি কারেন্ট তো আশা করি বুঝতে পারছেন এখন এই যে নিচের অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রাইগ্রাম এই পুরো অংশটাই হচ্ছে আমাদের ড্রাইগ্রাম এখন ড্রাইগ্রামের এখানে দেখতে পাচ্ছেন এই যে সোর্স দেখতে পাচ্ছেন এই যে সোর্স যেখানে লেখা আছে এই সোর্সের দেখুন এই প্রান্তটা গিয়ে দুইয়ে লাগছে আর এখান থেকে সোর্স আরেকটা প্রান্ত গিয়ে দশে লাগছে দুই এবং কি দশ এই দুটা হচ্ছে আমাদের সোর্স ঠিক আছে যেটাকে আমরা পাওয়ার দিব টু টোয়েন্টি যদি চব্বিশ বোল্ট হয় তাহলে চব্বিশ বোল্ট পাওয়ার দেবেন আর যদি টু টোয়েন্টি হয় তাহলে টু টোয়েন্টি দেবেন আর যদি আটচল্লিশ বোল্ট হয় তাহলে অবশ্যই আপনি আটচল্লিশ বোল্ট দেবেন যেটা হয়ে সেটা নির্ভর করবে আপনার একটা কত বোল্টের ঠিক আছে আমার এটা যেহেতু এসি তাহলে আমি অবশ্যই এসি সাপ্লাই দিব কত কতটি দিব এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই সোর্স এদিক দিয়ে গিয়ে এই যে দশে গেছে আর এখান থেকে গিয়ে দুইয়ে গেছে এখন দুই থেকে আটটা শর্ট দেখতে পাচ্ছেন এই যে দুই থেকে আটটা শর্ট গিয়ে এদিক দিয়ে গিয়ে এখানে লাগছে এই যে গেট স্টার্ট রিসেট তিনটে অপশনের মধ্যে এই দুই থেকে শর্ট গেছে এখন আমি যেহেতু এটাকে শুধু অন অফ করাবো কিছু সময়ের জন্য আমার টাইমারটা কাজ করবে কাউন্ট করবে সেকেন্ড দিব সেকেন্ড করবো কাউন্ট শেষ সেটা আমার যে পরিবর্তন হওয়ার জন্য অ্যানান্স পরিবর্তন করে দেবে এই জন্য আমি কোন অপশনটা বেশি নেবো এখানে যে রিসেট স্টার্ট গেট তাহলে আমি নেবো হচ্ছে যায় স্টার্ট অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন আর গেট অপশন আর রিসেট অপশন নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে আলোচনা করব আজকে শুধু আমরা স্টার্ট করাবো যেহেতু আমাদের যে এগারো মিনিট টাইমেরটা আছে টাইমারটার টাইমেরটার কানেকশনটা জানতেছি তো ওই জন্য আমি এখান থেকে দুই থেকে আরেকটা পাওয়ার নিয়ে দিব হচ্ছে যে স্টার্টের মধ্যে স্টার্টটা কতটা আছে এই যে দেখেন স্টার্টের এই প্রান্তটা দিয়ে গিয়ে লাগছে আমার এখানে ছয়ের মধ্যে লাগছে এই ছয়ের মধ্যে আমি দিয়ে দিব। এখন ছয়ের মধ্যে আমি এটা তো পাওয়ার দিলাম মূলত এই টাইমটা দিয়ে কাজ করবে আমার এই টাইমে এটা হচ্ছে পাওয়ার তাহলে পাওয়ার দেওয়ার পরে এখন হচ্ছে যে আমি টাইমারটা দিয়ে এনআয়েন্সি কীভাবে পাস করাবো ঠিক আছে এই জন্য যেটা করতে হবে আমাকে এই যে এগারো দেখ যে নাম্বারটা আছে এই এগারোর মধ্যে যে পাওয়ারটা দিব এগারোর মধ্যে কোথেকে পাওয়ার দিব এটা হচ্ছে যে দুইয়ের মধ্যে যদি আমি টু টোয়েন্টি পাওয়ারটা দিই তাহলে আর যদি দশের মধ্যে আমাদের পজিটিভটা দিই দুইয়ের মধ্যে যদি আমি পজিটিভ দিই দশের মধ্যে আমি যদি নেগেটিভ দিই তাহলে দুই থেকে একটা সোর্স নিব। এখানে গেটের মধ্যে তো ছয় নাম্বারে একটা দিলাম এখান থেকে দুই থেকে আরেকটা সোর্স নিয়ে আমি যদি এগারোতে দিই তাহলে এগারোটা দেখতে পাচ্ছেন এই যে আটের মধ্যে আটের সাথে হচ্ছে এটা এনসি আর নয়ের সাথে হচ্ছে এনও যতক্ষণ আমি এটা সময় দিয়ে দিব ধরুন পাঁচ সেকেন্ড দিলাম পাঁচ সেকেন্ড পর্যন্ত আমি আট নাম্বার মধ্যে দিয়ে আপনি কারেন্টটা পাবেন যখন আপনার পাঁচ সেকেন্ড শেষ হয়ে যাবে তাহলে পাবেন হচ্ছে এ এগারোতে যে পাওয়ারটা দেবেন তাহলে আপনি এটা নয়ের মধ্যে দিয়ে পাবেন কারণ তখন আট হয়ে যাবে এনও নয় হয়ে যাবে এনসি সেমভাবে আপনি যদি একের মধ্যে আরেকটা পাওয়ার দেন ওই পাওয়ারটা কোথা থেকে নেবেন সেটাও আপনি নেবেন হচ্ছে যায় দুই থেকে সেম ভাবে যদি আপনি একের মধ্যে একটা পাওয়া দেন তাহলে এই চারের সাথে চারের মধ্যে চারের সাথে পাইতেছেন আপনি হচ্ছে যাই এনসি আর তিনের মধ্যে পাইতেছেন হচ্ছে এনও যতক্ষণ পর্যন্ত আপনার টাইমটা কাউন্ট করা শেষ হবে না ততক্ষণ আপনি চার দিয়ে পাওয়ারটা পাবেন যখন এই কাউন্ট করা শেষ তখন আপনি তিন দিয়ে পাওয়ারটা পাবেন কিন্তু আপনাকে দ্বিতীয় হবে কোথায় দিবেন হচ্ছে যাই একে এবং কি এগারোতে এই দুইটা কন্ট্যাক্টের মধ্যে আপনি পাওয়ারটা দিবেন আশা করি বুঝতে পারছেন আর বাকি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি এখানে এ রিসেট রিসেট স্টার্ট গেট এই অপশনগুলো নিয়ে আর অন্য কোনো সময় আলোচনা করব তাহলে আপনার এখানে পুরো সমস্যাটা সমাধান হয়ে যাবে যে কাজ কাজকে এখানে কিন্তু মূলত দুটা অপশন কাজ করবে আপনার এখানে কিন্তু দুইটা অপশন কাজ করবে এই যে দেখতে পাচ্ছেন এ আট আর নয় আর এখানে চার আর তিন ঠিক আছে কোথায় পাওয়া দিবেন এক এবং কি এগারো এক এক এবং কি এগারো তো যদি আপনি শর্ট করে একটা পাওয়ার দুই থেকে দুইয়ের মধ্যে লাগাই দেন তাহলে এক আর এগারোর মধ্যে তো পাওয়ার দিলেন কিন্তু পাওয়ারটা নেবেন কোথেকে এ আট থেকে নেবেন আর তারপরে ছতবার নয় থেকে নেবেন যেটা আপনার প্রয়োজন আট থেকে নিলে পাবেন সাথে সাথে এনসি নয় থেকে নিলে পাবেন এনো চার থেকে নিলে পাবেন সাথে সাথে এনসি তিন থেকে নিলে পাবেন হচ্ছে যে অ্যানো এনোটা কিন্তু কাউন্ট করার পরে এনসি হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখন আমি কানেকশানটা করব। তো দেখুন আমি এখানে কানেকশানটা করছি ঠিক আছে এই কানেকশানটা আমি বেসের মধ্যে করছি এটা হচ্ছে আমাদের টাইমার আর এটা হচ্ছে টাইমারের বেস ওই বেসের মধ্যে আমি কানেকশানটা করছি এতক্ষণ তো আমি ড্রাইগ্রামটা দেখালাম এখন বেসের মধ্যে দেখুন এই বেসের এখানে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার অপশন ঠিক আছে দেখতে পাচ্ছেন দুই নাম্বার প্রান্ত আর এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এই যে কালো তারগুলো এটা হচ্ছে আমাদের দশ নাম্বার দুই আর দশের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমি দুটা তার নিয়েছি এটা হচ্ছে আমাদের সোর্স ঠিক আছে এই দুই আর দশের মধ্যে আমি দিয়ে দিছি এখানে আমি এই দুই থেকে আরেকটা পাওয়ার নিয়ে দিচ্ছি কোথায় এখানে আমাদের শয়ের মধ্যে যেটা হচ্ছে আমাদের এখানে স্টার্টের জন্য ঠিক আছে এর আগে আমি ডেগারের মধ্যে আপনি যেটা স্টার্টের জন্য আমি এখানে শয়ের মধ্যে একটা পান্ত তার শর্ট করে দিছি দুই থেকে নিয়ে সেম ভাবে দুই থেকে আরেকটা তার শর্ট করে দিয়ে আমি দিছি হচ্ছে কোথায় এগারোতে এখন দেখুন এগারো মধ্যে যেহেতু আমি দিছি তাহলে আমি কত কতের মধ্যে পাইতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অবশ্যই দেখেছি এই যে এগারো মধ্যে যদি আমি দিয়ে থাকি তাহলে আমি পাবো হচ্ছে যায় আট এবং কে নয়ের মধ্যে ঠিক আছে আট এবং কি নয়ের মধ্যে আমি পাইতেছি সোর্সটা কিন্তু আমি কিন্তু একের মধ্যে কোনো পাওয়ারটা দিই দেখতে পাচ্ছেন এই যে এক যে অপশন একের যে অপশনটা আছে একের মধ্যে আমি কোনো পাওয়ার দিই নাই তাহলে কি আমি একের মধ্যে দিই কোনো পাওয়ার পাবো না কারণ আমি দিছি হচ্ছে যে কততে দিছি এগারোতে তাহলে পাবো কত দিয়ে আটের সাথে পাবো হচ্ছে এন সি আর নয়ের সাথে পাবো হচ্ছে যায় এনও একের মধ্যে কোনো পাওয়ার আমি এখানে বেশি কানেকশন করিনি তাহলে একের মধ্যে আমি কোনো পাওয়ার পাবেও না কারণ এখানে ড্রাইগারামের সিস্টেম আসছে ড্রাইগারের মধ্যে আমি পাওয়ারটা দিলে তখনই পাবো যদি এগারোটাও খুলি দিই তাহলে এগারোটাও আমি পাওয়ার পাবো না শুধু টাইমেরটা অন হবে আমার কিন্তু আমার কন্ট্যাক্ট দিয়ে পাওয়ার পাবো না পাওয়ার পাইতে হলে আমাকে এগারোতে একটা তার শর্ট করতে হবে এই যে আমি দু থেকে এগারোর মধ্যে একটা তার এই যে দেখতে পাচ্ছেন বেসের মধ্যে এখানে শর্ট করে দিয়েছি এটা হচ্ছে যে আমাদের এগারো এই যে এখানে দেখতে পাচ্ছেন আশা করি এই যে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এগারো এই জন্য এখন আমি দুটা বাল্ব নিয়েছি ঠিক আছে এই বাল্ব দুটা থেকে দুটা তার আমি নিউটেল দুটা আমি দশ সাত দশের মধ্যে দিয়ে দিয়েছি আর যে দুটা তার আছে বাল্বের সেটা আমি আট নয়ের সাথে কানেকশন করে দিতেছি তাহলে আমরা এখন কানেকশনটা হয়ে যাবে এখন আমার কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার পাওয়ারটা দিব দেখুন এখন পাওয়ারটা দিলে তাহলে আমার এটাকে সেট করে দিই আমি এখানে পাঁচ সেকেন্ড আছে তো হ্যাঁ আমি ধরুন এই পাঁচ সেকেন্ডে দিলাম পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ডে দিলাম ঠিক আছে এখন আমি পাওয়ারটা দিব এই যে আমি পাওয়ারটা দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের সবুজ এই গ্রিন বাতিটা জ্বলতেছে ঠিক আছে এখন এটা যতক্ষণ পাওয়ার থাকবে এই যে এটা পাঁচটা ছয় সেকেন্ড শেষ এটা গ্রিনটা অফ হয়ে রেডটা জ্বলতেছে তো তাহলে এভাবে করে আপনারা কানেকশন করবেন যদি এখন আমি এই পাওয়ারটা আবার অফ করে দিই তাহলে আবার প্রথম থেকে যদি দিই তাহলে কি হবে তাহলে প্রথম থেকে আবার কাউন্ট করা শুরু করবে এটা যতক্ষণ ছয় সেকেন্ড কাউন্ট করা শেষ হবে না ততক্ষণ এটা জ্বলবে ঠিক আছে এখন কাউন্ট করা শেষ হলে এটা ছেড়ে দিয়ে এটা জ্বলবে আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা এগারো ফিনে টাইমারটা একটা করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন